নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা করতে এসেছি। তোমাদের সঙ্গে আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না, আজকে আমি তোমাদের সঙ্গে কোড হেলথের রিভিউ একটা ভিডিও ছিল, আমি আপলোড করেছিলাম প্রায় 8 মাস আগে। হ্যাঁ, সম্ভবত 8 মাসই হবে, 8 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। ভিডিওটা বেশ ভালো, অনেক লোক দেখেছে, অনেকেই দেখেছে। তো সেই ভিডিওটা দেখে অনেকে অনেক কমেন্ট করেছে। আসলে সেটা গুড হেলথের রিভিউ ছিল না, আমি যেই সিচুয়েশনটা ফেস করেছিলাম সেটা নিয়েই একটা ভিডিও করেছিলাম। জাস্ট আমি তোমাদেরকে আমার পরিস্থিতিটা জানানোর চেষ্টা করেছিলাম, কোনো গুড হেলথের রিভিউ বা ভালো খারাপ, হ্যাঁ সেটা খেয়ে আমার যেটা প্রবলেম হয়েছিল বা আমার মনে হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, সেটাই শেয়ার করছি। তবে আমি কারো খারাপ বা কারো ভালো বা এসব বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা খারাপভাবে নেবে না। তবে অনেকেই আছো যারা বলছো, হ্যাঁ দিদি ঠিক, তুমি যেটা বলেছো ঠিক বলেছো, আমাদের সঙ্গে এরকম প্রবলেম হয়েছে, তুমি কোন ডক্টর দেখিয়েছিলে, অনেক অনেকে অনেক রকম কোশ্চেন করেছে। তো আবার অনেকেও বলছো যে আমি ফেক, মানে ফেক ভিডিও করছি, কেউ বলেছো আমি মিথ্যে বলছি, কারোর নামে দোষারোপ করছি। তবে সত্যি বলতে এসব কিচ্ছুই না, কারো নামে আমি দোষারোপ করছি, কাউকে নিচু দেখানো বা কারো নামে নিন্দা চর্চা করে তাকে ডাউন করা, এইসব বিষয়েও আমার কোনো ইচ্ছে বা আমি সেই বিষয়ে কোনো কিছু করিনি। আসলে আমার সিচুয়েশানটা আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে এই পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করাতে যে আমি এত রিভিউ পাবো সেটা তো সত্যিই স্বপ্নেও ভাবিনি, কিন্তু কিছু কিছু কথা যেটা না বললেই নয় তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। এখানে প্রায় অনেক ভিউজই এসেছিলো, তো অনেকে বলছো হ্যাঁ দিদি তুমি ঠিক বলছো। তবে নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট সবই এসেছে, নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্টটা অনেক বেশি এসেছে, তোমরা চাইলে দেখতে। আমি থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি, উপরের লিঙ্কে উপরে দেখে নাও, আর আমি ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আর এই হচ্ছে টাইটেল আর থাম্বনেলটা। তো তোমরা দেখে বুঝতে পেরেছো, অনেক লোক দেখেছে, অনেক কমেন্ট এসেছে। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানিও। আর সত্যি বলতে আমার আমি আবারও বলছি, শুধুমাত্র আমার পরিস্থিতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটা দেখে অনেকে বলছে যে দিদি এটা তুমি মিথ্যে বলছো, এটা এই ক্যাপসুলটা খেলে এগুলো কিচ্ছু হয় না, নিয়ম করে খেতে হয়, তুমি নিয়ম জানো না, নিয়ম ছাড়া খেয়েছো, তুমি ঠিকভাবে খাওনি, তুমি তোমার এর জন্য প্রবলেম হয়েছে বা তোমার অন্য কোনো কারণেও প্রবলেম হতে পারে, তুমি এটাকে কেন দোষারোপ। আমি কাউকে সেরকমভাবে দোষ করছি সেটা না, আমি সেই গুড হেলথ ক্যাপসুলটা খেয়ে যে প্রবলেমে পড়েছিলাম, হ্যাঁ হয়তো ওই সময় খাওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু এটা কিন্তু কেউ বলেনি যে তুমি ওটা খাবে না। যে ডক্টর আমাকে দিয়েছিল আমি শুধু তার কাছে ভিটামিন ফাইল চেয়েছিলাম, যে আমাকে এমন ভিটামিন বা ভালো কিছু দাও যেটাতে আমি আমার খাওয়ার রুচি হয়, আমার চেহারাটা একটু ঠিক হয়, কারণ ডেলিভারির পর অনেকটাই শুকিয়ে গেছিলাম, খেতে ইচ্ছে করছিল না, তারপর যেহেতু ছোটো বাচ্চা সেরকমভাবে ঘুম হচ্ছিল না। এর জন্য আমি ওষুধের ফার্মেসিতে গিয়ে আমি বলেছিলাম যে আমাকে এরকম কিছু ভিটামিন ফাইল বা রুচির ফাইল টাইল দাও যাতে আমার একটু খিদে বাড়ে, তারপর আমার চেহারাটা একটু ভালো হয় বা আমার ঘুমটা ঠিকভাবে হয়, জাস্ট আমি এটুকু বলেছিলাম। তো তখন আমাকে ওটা দিয়ে বলেছিলো এটা খাও, এটা খুব ভালো, তোমার খিদে বাড়বে, এটার কোনো সাইড এফেক্ট নেই, তোমার খিদে বাড়বে, তোমার চেহারা স্বাস্থ্য ঠিক হবে। সত্যি খাওয়ার পরে সবই ঠিক আছে, চেহারাও ভালো হয়েছে, খেয়েওছি, ঘুম হয়েছে, খিদেও পেয়েছে খুব, কিন্তু তার পরবর্তীতে যে আমাকে এত প্রবলেম ফেস করতে হবে সেটা তো তখন আমি ভাবিনি। তো ওই সময়টা যে আমার খাওয়াটা উচিত না সেটা কিন্তু ডক্টর আমাকে বলেনি, যে এটা তুমি খাবে না বা এখন খেও না, এখন খাওয়া তোমার ঠিক হবে না, 2 বছর 1 বছর পরে খাও তাহলে ঠিক আছে, সেটা কিন্তু আমাকে বলেনি তখন, আমি কিন্তু না জেনে খেয়েছিলাম। আর যেটা লেখা ছিল যে প্রেগনেন্ট মহিলাদের খাওয়া যাবে না, তো সেই সময় তো আমি প্রেগনেন্ট ছিলাম না তাই আমি খেয়েছি, তো এত প্রবলেম হয়ে যাবে বা আমি অতটা অসুস্থ হয়ে যাবে সেটা তো তখন ভাবিনি। তারপর আমি যখনটা ছেড়ে দিয়েছি তার কিছুদিন পর থেকে আমার রুচি নিয়ে খেতে ইচ্ছে করে না, ঘুম নেই, তারপরে তো কি বলবো এতটা অসুস্থ হয়ে গেছিলাম, সেরকম মাথা ঘুরে, শরীর ব্যথা, প্রচণ্ড অনেক অনেক প্রবলেম হয়েছিল। একজন আমাকে কমেন্ট করেছিল যে গুড হেলথ ক্যাপসুল খেয়ে তার সিস্ট হয়েছিল, এটা আমারও হয়েছে, তবে আমি তখন বলিনি, আমি ভেবেছিলাম সিস্টটা হয়তো
এমনি হয়েছে, ক্যাপসুলের জন্য হয়েছে সেটা বলতে পারবো না, এমনি হয়েছে বা অন্য কোনো প্রবলেম থেকে হয়েছে। তো সিস্টটা আমারও হয়েছে, রিপোর্টগুলো এখন সিস্টটা ধরা পড়েছে এক বছর আগে, গত এক বছর আগে আমার সিস্টটা ধরা পড়েছে। এই জন্য ডাক্তার দেখে আলট্রাসোনোগ্রাফি করে ওষুধ টুষুধ খেয়ে এখন অনেকটাই সুস্থ। তো আমার সিস্ট ধরা পড়েছিল, তো এটা যে গুড হেলথ ক্যাপসুলের জন্য হয়েছে সেটা কিন্তু আমি জানতাম না, বা সেই কারণেই হয়েছে সেটাও বলছি না, আমি জোর দিয়ে বা দাবি দিয়ে বলছি না। আমার এমনিতেও হতে পারে যে যারা যাদের অন্যান্য রোগ হচ্ছে, যারা শরীর দুর্বল, যারা অসুস্থ, সবারই তো আর এই ক্যাপসুল খেয়ে হচ্ছে না, সেটাও আমি বলছি, সবারই তো আর এই ক্যাপসুল খেয়ে হচ্ছে না, অন্য প্রবলেমও হতে পারে। কিন্তু কিছু কিছুদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, দিদি বা বোন যাই হোক একটা কমেন্ট করেছিল যে এই গুড হেলথ ক্যাপসুল খেয়ে দিদিভাই আমার সিস্ট হয়েছিল। কিন্তু হ্যাঁ, সিস্টটা আমারও হয়েছে। তোমরা যদি চাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপোর্টগুলো দেখাবো। এখনও আমার কাছে রিপোর্ট আছে, কারণ ওষুধটা কন্টিনিউ আমার এখনও চলছে। তো ওষুধটা চলছে, গত এক বছর থেকে আমি ওষুধটা কন্টিনিউ করছি আর রিপোর্টগুলো এখনও আছে। তো ওই দিদিভাইটা যখন, ওই বোনটা, বোন বা দিদি যাই হোক, উনি যখন আমাকে কমেন্ট করলো যে এর জন্য আমার সিস্ট ধরা পড়েছে, এটা খেয়ে, গুড হেলথ ক্যাপসুল খেয়ে আমার সিস্ট ধরা পড়েছে, তখন আমার মনেও খটকা লাগলো যে হয়তো আমারও হতে পারে এর জন্য, আমিও তো খেয়েছিলাম, আবার নাও হতে পারে। আমি জোর দিয়ে বলছি না যে গুড হেলথ ক্যাপসুলের জন্যই আজকে আমার এই পরিস্থিতিটা, কিন্তু হ্যাঁ, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি ক্যাপসুলটা খাওয়া ছেড়ে দেওয়ার পর থেকে, কিন্তু প্রবলেমগুলো আমি বেশি করে ফেস করেছি। তো যাই হোক, আমার এটাই মনে হয়েছে যারা গুড হেলথ ক্যাপসুল খাচ্ছ বা খেতে চাচ্ছ, তাদের জন্য আমি শুধু এতটুকুই বলবো যে তোমরা যারা যারা গুড হেলথ ক্যাপসুল খেয়েছ বা খেতে চাচ্ছ, তারা একটু ডক্টরের পরামর্শ নিয়ে তারপর খেও, কারণ আমার মতো পরিস্থিতি যাতে তোমাদের না হয় তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। তোমাদের আমি শত্রু না বা তোমাদের খারাপ চাইবো সেটাও না। আমার কি মনে হয় বলে তো, আমি নর্মালি ফিট আছি, ভালো আছি, সুস্থ আছি, এর থেকে বেশি কিছু তো নয়। এখন সুন্দর হতে গেলে, নিজের স্বাস্থ্য ভালো রাখতে গেলে, নিজেকে সুন্দর করে তোলার জন্য যে আমার ক্যাপসুলের সাহায্য নিয়ে মোটা হয়ে সুন্দর হব, সেটা থাকবে না। এক মাস, দু মাস হয়তো তোমার আছে, তুমি সুন্দর, যতদিন ক্যাপসুলটা খাচ্ছ ততদিন সুন্দর আছো, ততদিন চেহারা ভালো আছে, তোমাকে ভালো লাগছে, এটা যে সারা জীবন থাকবে সেটা কিন্তু নয়, সেটা নয়। আর তাছাড়াও এই সৌন্দর্যটা তো সারা জীবন থাকবেই না, তাছাড়াও এই ক্যাপসুল খাওয়ার পরে যে সাইড এফেক্টগুলো হচ্ছে সেটা হয়তো সবার ক্ষেত্রে হচ্ছে না, যেমন আমার হয়েছে, আরও অনেকেই আছে, অনেকে কমেন্ট করেছে যাদের হয়েছে, শুধু আমি একা না, চাইলে তোমরা আমার কমেন্ট বক্সটা দেখতে পারো। তো সেটা আমি একা না, যাদের হয়েছে তারাও কিন্তু, শুধু আমি একা রিভিউ দিচ্ছি না, যারা এই প্রবলেমগুলো ফেস করেছে প্রত্যেকেই রিভিউ দিয়েছে, প্রত্যেকেই, ভালো খারাপ, কারো ভালো হয়েছে কারো খারাপ হয়েছে। আর যারা যারা বলছো আমি, আমার খাওয়া উচিত হয়নি, আমার খাওয়ার সিস্টেম ঠিক ছিল না, হ্যাঁ আমার হয়তো বা আমার খাওয়ার সিস্টেম ঠিক ছিল না, সেটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি, সেটা কিন্তু আমি যার কাছ থেকে ওষুধটা নিয়েছি সে কিন্তু বলেনি যে তুমি এইভাবে খাবে বা তোমার এখন খাওয়া যাবে না, নিয়ম অনুযায়ী খেয়েছি। কেউ বলছে দুটো করে তিন মাস, হ্যাঁ আমার হয়তো ভুল হয়েছে, কিন্তু এটার থেকে যে সাইড এফেক্ট হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও ঠিক না। আবার একটা ভালো কথা, খারাপ কথা, একটা কথা থেকে কিন্তু দুটো কথাই বোঝায়, ঠিক আছে? আমি একটা কথা বললাম, সেটাকে যে যেদিকে নেবে সেই কথাটা ঠিক সেভাবেই ব্যবহার হবে। আমি তোমাকে একটা কথা বললাম, তুমি যদি ভালো মনে করে নাও তাহলে সেটা তোমার গায়ে লাগবে না, আর সেই কথাটাই যদি তুমি বিষাক্ত মনে নাও তাহলে সেটাই তোমার খারাপ লাগবে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। তোমাদের যাদের ভালো মনে হয় তারা অবশ্যই খাও, আর যাদের মনে হয় না, তোমরা যেরকম আছো ঠিক আছো, শুধু শুধু মিথ্যে বিপদ ডেকে আনবে না, তারা খেও না। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বিশেষ করে এই ভিডিওটা যদি তোমরা শেয়ার করো অনেকের হেল্প হবে, আবার অনেকের গায়েও লাগবে। আমি জানি যারা গুড হেলথকে ভালোবাসো বা যারা গুড হেলথ বিজনেস করো তাদের অবশ্যই এটা খারাপ, আর যারা এই গুড হেলথ ক্যাপসুল খেয়ে যারা সাইড এফেক্টে পড়েছ, যাদের অনেক প্রবলেম হয়েছে, তাদের জন্য তো অবশ্যই ভালো। তো যাই হোক,
আজকের জন্য বিদায় নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও দেখছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল লেখাটিতে প্রেস করে দাও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো, তাহলেই চলবে। তো চলো, টাটা।